স্বাগত নিউজ বর্তমানে, নিউজ টুডে নিয়ে আমি অঙ্কিতা রয়েছি আপনাদের সঙ্গে। কল্যাণীতে মতুয়াদের অনুষ্ঠানে সিএ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এবার মতুয়া সম্প্রদায়ের এক ভক্তের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালেন শান্তনু ঠাকুর। রাজ্যে লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই সিএএ ইস্যু নিয়ে জোরালো হচ্ছে গেরুয়া ব্রিগেড। উল্টে সিএএ এর বিরোধিতা নিয়ে জোরালো হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই আবহেই বৃহস্পতিবার মতুয়াদের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সিএএ হবে বলে মতুয়া ভক্তদের আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে কে কি বলছে সে বিষয়ে সকল মতুয়াদের কর্ণপাত করতে বারণ করেন তিনি। তখনই মতুয়া ভক্তদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। শুরু হয় অশান্তি, ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁর ট্যাংরা কলোনি এলাকা। শেষে বেরিয়ে আসার সময় মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেন মতুয়া ভক্তদের একাংশ। তার মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সম্পাদকও। এরই মধ্যে মন্ত্রীর বাবা ও দাদা ঠাকুরকে অশ্রাব্য ভাষায় কটূক্তি করার অভিযোগ তোলেন শান্তনু। ঘটনায় রীতিমতো মেজাজ হারান মন্ত্রী। যদিও এ বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, লোকজন ছিল তাদের ভালো লাগে ভক্ত, তাদের ভালো লাগেনি যে মাইকের অবস্থাটা কথা বলেছি সেটা তো অ্যাটাক তো হবে, বাপমা তুলে গালাগালি হচ্ছে, অ্যাটাক অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে, কারা করলো, কারা আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। মতুয়াদের পক্ষ থেকে শান্তনু ঠাকুরকে কেউ কোনো কটূক্তি করেনি, উল্টে মন্ত্রী অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, এমনই অভিযোগ মন্দির কমিটির সম্পাদকের। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষা, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষা কিছু বলেনি। ঠাকুর মাসার মুখের থেকে ওই একটা ভাষাই খারাপ গিয়েছে, ঠাই যে অপবোধ এনেকে আমি মারা দিয়েছি নাকি, এই ভাষাটা ঠাকুর মশাই থেকে বলেছে এবং বলেছে আমি পিয়ার ঠাকুরের নাতি, তারপরে এই নোংরা ভাষাটা ছেড়েছে। বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না, মিথ্যা, ট্যাংরাতে এরকম রাজনীতি হয় না, ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনো দিন হয় না, আগামী দিনেও হবে না। এখানে সবাই একত্রিতভাবে সমস্ত দুটো প্রোগ্রাম করে, একটা হরিমন্দিরের প্রোগ্রাম এবং কৃষ্ণ মন্দিরের প্রোগ্রাম, বাকি ভোটের সময় ভোট, বাকি কোনো সময় রাজনীতি থাকে না, এটা ট্যাংরার ঐতিহ্য। ঘটনা ঘিরে আজও থমথমে ট্যাংরা কলোনি এলাকা। বনগাঁ থেকে দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।